মরে গেলে দেখিতে ফেলে দিয়ে আসবি রাতের আধারে। সন্ধ্যার লাল আভা সরে গিয়ে আশেপাশে ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছে, আকাশের মেঘগুলো উড়ে যাচ্ছে নির্দ্বিধায়। একটি ব্রিজের উপর দিয়ে মেম্বার সাহেব আনমনে হেঁটে যাচ্ছে, হঠাৎ অন্ধকারে কিছু একটা তার পা জড়িয়ে ধরল। সে চেষ্টা করল সামনে এগিয়ে যেতে, কিন্তু কিছুতেই এগোতে পারছে না। টর্চের আলো নিচে ফেলতে এসে দেখতে পেল 4 বছরের শিশু আকৃতির কেউ তার পা জড়িয়ে ধরে আছে। কে রে বাবা তুই, এই আধার রাতে ব্রিজের উপরে একা কি করছিস? মেম্বার সাহেব পা ঝেড়ে সামনে এগোতে চাইল, কিন্তু বাচ্চাটি পা ছাড়ছে না, বরং আরো শক্ত করে জড়িয়ে ধরে আছে। তাই ছাড়, এইটুকু বাচ্চা এত জোরে কিভাবে ধরেছিস? ব্যথা পাচ্ছি, ছাড় ছাড়। আই, তুই ছাড়বি নাকি লাথি দেব? আর তোর বাপ মা কই? ও মা গো, এটা কি? এ তো বাচ্চা না। বাচ্চাটি ধীরে ধীরে মেম্বারকে টেনে ব্রিজের এক পাশে নিয়ে চলে যায়। আমাকে ফেলিস না, এই দিঘিতে সাপ কুমির আছে, ওয়াল্লাহ বাঁচাও। কি ব্যাপার রমেশের বাপ, আবার খারাপ স্বপ্ন দেখছেন? হ্যাঁ গো, আবারও দেখলাম। কি জন্য রোজ রোজ এই ধরনের স্বপ্ন দেখতেছেন বলেন তো? আরে কি, আপনার শরীর তো ভিজে একেবারে জব জব করতেছে। সে স্বপ্নের রেশ কাটিয়ে নিজের দিকে লক্ষ্য করলে দেখতে পায় আসলেও তার শরীর পোশাক ভেজা। স্বপ্নে সে নদীতে পড়ে গেলেও সেটা স্বপ্নই ছিল, কিন্তু তার শরীর এইভাবে ভেজার তো কথা নয়। এই অদ্ভুত বিষয়গুলোর কোনো উত্তর নেই। হয়তো ঘেমে গিয়েছি, অনেক গরম পড়েছে তো, এই জন্য হয়তো। যাই, গোসলটা সেরে নেই। কি যে হলো মানুষটার, সকাল 9টা বাজে কেবল, এখনই কি ঘামে ভিজে যাওয়ার মতন গরম পড়ছে। গোসলে ঢোকার পর সে ঝর্ণাটা ছেড়ে দেয়, কিন্তু সে আনমনে ভেবে যাচ্ছিল কি হচ্ছে তার সাথে এসব, আর কেনই বা হচ্ছে। হঠাৎ সে খেয়াল করে আশেপাশে লাল পানিতে বাথরুম একাকার। উপরের ঝর্ণা দিকে খেয়াল করলেই দেখতে পায় ঝর্ণা থেকে রক্তবর্ণের পানি বের হচ্ছে। কিছুটা পানি সে হাতে নিয়ে চেক করতে বুঝতে পারে এটা তো রক্ত। রক্ত? এই টাটকা রক্ত কোথা থেকে এলো? এই মকবুল, মকবুল কই রে হারামজাদা, কানের মাথা খেয়েছিস নাকি? এই যে আইয়া পড়ছি স্যার, কি হয়েছে স্যার? পানির ট্যাঙ্কি পরিষ্কার করিস না কতদিন? কেন, প্রতি হপ্তায় তো করা হয়, কেন কি হয়েছে স্যার? ঝর্ণা দিয়ে লাল রক্তের মতো আসতেছে। কি কন স্যার, এইটা হনের কোনো কথা না, আপনি আবার ভালো কইরা দেখেন। আচ্ছা তুই যা, সব ঠিক আছে। আজ কি রান্না করেছো গো, কি সুন্দর সুবাস বের হচ্ছে। আপনার জন্য কষা মাংস করছি। জব্বর কাজ করেছো। মাংসের ঢাকনাটা তুলতে এসে দেখতে পাই মাংসের বাটিতে 2টো জীবন্ত চোখ। কেউ যেন কেবল 2টি চোখ উপড়ে ফেলে বাটিতে রেখে দিয়েছে, চোখ 2টো এখনো জীবন্ত, এক বাটি রক্তের উপর ভাসছে চোখ 2টো, আর মেম্বারের দিকে তাকিয়ে আছে। মাংসের বাটিটা ছুঁড়ে ফেলে দেয় সে। কি 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 রান্না করেছো এসব তুমি? রমিজের মা, আমাকে কি তোমার রাক্ষস মনে হচ্ছে? আমি রক্ত খাই, আমি মানুষের চোখ খাই। কি হয়েছে আপনার, আপনি এমন অস্বাভাবিক আচরণ কেন করতেছেন? কিসের রক্ত, কিসের চোখ? ওই যে দেখেন, আপনি এক বাটি মাংস নষ্ট করে ফেললেন, আপনার সবচেয়ে প্রিয় খাবার ওইটা। মেম্বার নিজেকে সামলে মেজের দিকে তাকিয়ে দেখে সেখানে শুধুমাত্র মাংস পড়ে আছে, অন্য কিছু ছিল না।
কিন্তু তার আর খাওয়া হল না। তার সাথে রোজ রোজ এমন ঘটনা ঘটতেই থাকল। এসব এমন পর্যায়ে চলে গেল এখন সে মানসিকভাবে ভেঙে পড়েছে, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না, এখন প্রায় শয্যাশায়ী অবস্থা। একদিন বিকেলবেলায় মেম্বার বিছানায় শুয়ে আছে, তার চোখগুলো ক্লান্তিতে লেগে আসছে, কিন্তু ঘুমালে আজেবাজে স্বপ্ন তাকে তাড়া করে বেড়ায়, তাই না ঘুমিয়ে টুলতে থাকে। আর কতদিন এইরকম ভাবে থাকবেন? আপনার ডাক্তার দেখানো উচিত। আমার কথা কোনো ডাক্তারে বিশ্বাস করবে না রমিজের মা, সবাই ভাববে আমি পাগল। আপনার ছেলেকে আজ ফোন করেছিলাম, আপনার সব সমস্যার কথা বললাম। সে তার এক বন্ধুর নাম্বার দিয়া বলল সেই নাম্বারে আপনি যেন ফোন করেন। রমেশের বন্ধু আছে না, সে নাকি এসব অদ্ভুত জিনিস নিয়ে কাজ কাম করে। ছেলের বন্ধু আসবে, ছেলে আসবে না? হুঠাৎ কি বিদেশ থেকে আউন যায় রমেশের বাপ? বাচ্চা মানুষের মতো কথা বললে হবে? কিন্তু বলল রমেশ যত দ্রুত পারবে ছুটি নিয়ে দেশে ফিরবে। আচ্ছা দেও দেখি কোন নাম্বার, ছেলে যখন বলেছে দেখি কোনো সুরাহা হয় কি না। আমি গোপালপুর থেকে গ্রামের মেম্বার বলছি বাবা, আমার ছেলে রমিজ তোমার নাম্বারটা দিয়ে বলল তোমাকে কল দিতে। ও আচ্ছা আচ্ছা, ছাছা আপনি? হ্যাঁ রমিজ আমাকে বলেছিল সকালের দিকে, আপনার সাথে নাকি অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটছে। ফোনে কি আর বলবো বাবা, তুমি আসো এরপর আমার সমস্যাগুলো খুলে বলবো। ঠিক আছে চাচা, আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি কাল সকালের মধ্যেই রওনা হয়ে যাব। আবিদ গোপালপুর গ্রামে পৌঁছে গেছে। গ্রামের মাঝ দিয়ে যাওয়ার সময় একটি ব্রিজ পার হচ্ছিল সে, কিন্তু ব্রিজটির দুপাশে সিমেন্ট আর বালি থাকলেও মাঝ বরাবর বড় বড় কয়েকটা তক্তা দিয়ে রাখা, কোনোরকম চলাচলের অবস্থা করে রাখা, রেলিংয়ের দিকেও কিছু জায়গায় ভাঙা। গ্রামের ব্রিজের এই অবস্থা কেন? এটা তো রিক্স, যে কোনো সময় পা পিছলে পড়ে যাবে মানুষ। আবিদ খুব সাবধানে তক্তাগুলোর উপর দিয়ে পার হয়ে যায়। আবিদ তার গন্তব্য মেম্বারের বাড়ির দিকে এগিয়ে যায়। আবিদ যখন মেম্বারের বাড়িতে পৌঁছল তার অনেক খাতির যত্ন করা হল। আপ্যায়ন শেষে মেম্বার তার ঘটনাগুলো আবিদকে বলতে শুরু করে। বুঝলে বাবা, আমার সাথে এমন এমন কিছু ঘটনা ঘটে চলেছে যা কেউ বিশ্বাস করতে চাইবে না। আমার স্ত্রী আমার ছেলে ছাড়া তৃতীয় ব্যক্তি তোমাকে এইসব বলছি, আমাকে পাগল ভেবো না, আমি পাগল না। কি যে বলেন চাচা, আপনি আপনার সব ঘটনা আমার সাথে শেয়ার করুন। বুঝতে পেরেছি, আমার তো এইসব প্যারানর্মাল বিষয় বলে মনে হচ্ছে। আচ্ছা তো আপনার সাথে কতদিন যাবত এই ঘটনাগুলো ঘটছে? এই মনে করো মাস দুয়েক হবে। আচ্ছা ঠিক আছে, আমার মনে হচ্ছে এইখানে বেশ কিছুদিন থেকে আমাকে বিষয়টা পর্যবেক্ষণ করতে হবে। বাপরে, তোমার যে কদিন লাগে তুমি থাকো, তুমি আমার ছেলের মতো, তোমার এই বাপের বয়সী বৃদ্ধকে বাঁচাও রে বাপ। চাচা আমি তো আছি, আপনি একদম চিন্তা করবেন না, আমি তো এখানেই আছি, আজ বরং আপনি একটু ঘুমানোর চেষ্টা করুন। মিটিং শেষে আবিদকে একটি রুমে থাকতে দেওয়া হয়। আবিদ তার রুমে ভাবতে ভাবতে পায়চারি করছে। অন্যদিকে আবিদের কথায় নিশ্চিন্ত হয়ে মেম্বার একটু ঘুমানোর চেষ্টা করছে। একজন চোখহীন লোক এসে মেম্বারকে ঘুম থেকে জাগিয়ে তোলে, লোকটির হাতে একটি ছুরি। মেম্বার চোখ খুলতেই সামনে সেই বিভৎস লোকটিকে দেখতে পায়। চোখের জায়গাটা একদম ফাঁকা, রক্ত গড়িয়ে পড়ছে অনবরত, মুখে একটি শয়তানের হাসি। লোকটি মেম্বারের চোখের দিকে ছুরি নিয়ে সজোরে আঘাত করতে যাবে। আমাকে ছেড়ে দে, আমার চোখ এটা, আমাকে ছেড়ে দে, আমার চোখ এটা, আমাকে ছেড়ে দে, আমার চোখ এটা। আবি দেশে দেখতে পায় মেম্বার দুহাত দিয়ে তার চোখগুলো ঢেকে রেখেছে আর বারবার একই কথা বলছে, আমার চোখ নষ্ট করিস না, আমাকে ছেড়ে দে। কি হয়েছে চাচা আপনার? তার জ্ঞান ফিরে সে বুঝতে পারে সে স্বপ্ন দেখছিল। আবারও স্বপ্ন দেখলাম, তুমি যাও ঘুমাও, মনে হচ্ছে
মৃত্যু ছাড়া এই স্বপ্ন আমার পিছু কখনোই ছাড়বে না। সে তার স্বপ্নের কথাগুলো এবার আবিদকে খুলে বলে। চাচা, সব ঠিক হয়ে যাবে, আপনি এত চিন্তা করবেন না। আমি আর ঘুমাবো না যতদিন না তুমি এসব সমাধান করতে পারছো। আমি বাজে স্বপ্ন দেখতে দেখতে হাঁপিয়ে গেছি। ঠিক আছে চাচা, আমি কালকের মধ্যে এর কারণ খুঁজে বের করব, কথা দিলাম। মেম্বারকে আবিদ কথা দিয়ে তার নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। হঠাৎ সে লক্ষ্য করে তার রুমে একটি ছোট্ট ছেলে এসেছে। কে তুমি? এই ছেলে, কে তুমি? এখানে কি করছো? ছেলেটি কে সেটা জানার জন্য আবিদ তার পিছু পিছু দৌড়তে থাকে। ছেলেটি তার গুটি গুটি পায়ে দৌড়চ্ছে, কিন্তু আবিদ এত জোরে দৌড় করেও তাকে ধরতে পারছে না, তার পিছেই পড়ে থাকছে। ছেলেটি দৌড়তে দৌড়তে একটি ব্রিজের সামনে চলে যায়, কিন্তু সে দৌড় থামায় না। এই ছেলে, ওদিকে যেও না, পড়ে যাবে। আবিদের কোনো কথা না শুনে সে ব্রিজের মাঝখান দিয়ে চলতে শুরু করে। বাচ্চা ছেলেটি কাঠের তক্তার উপর দিয়ে দৌড়তেই পা পিছলে পানিতে পড়ে যায়। আবিদ অনেক চেষ্টা করেও বাচ্চাটিকে আটকাতে পারে না। যতক্ষণে সে তক্তার কাছে পৌঁছায় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বাচ্চাটা কার? এভাবে পানিতে পড়ে মারা গেল, আমি কোনোভাবেই বাঁচাতে পারলাম না। কি 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 ব্যাপার এই গরমে কুয়াশা কোথা থেকে? আবিদ দেখতে পায় তার সামনে সবকিছু কুয়াশায় ঢেকে যাচ্ছে ধীরে ধীরে। কুয়াশায় সামনের কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ কুয়াশা সরে যায়। আবিদ পা বাড়াতেই অবাক হয়ে দেখতে পায় সে মেম্বার বাড়ির পেছনের দিকটায় চলে এসেছে। এসব আমার সাথে কি হচ্ছেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আবিদ লক্ষ্য করে কিছু মানুষের কথার শব্দ আসছে পাশের গুদাম থেকে। আবিদ চুপিসারে সেদিকে যায়। আড়ালে জানলা দিয়ে দেখতে পায় চেয়ারে বসে আছেন মেম্বার সাহেব। একজন মধ্যবয়সী লোককে বেঁধে রাখা হয়েছে। বেঁধে রাখা লোকটির পাশে শক্তিশালী দেহের দুজন মানুষ। মেম্বারের পাশে দাঁড়িয়ে আছে মকবুল। কিরে হামিদ, মার খেয়ে কেমন লাগছে? আমার বিরুদ্ধে আর সাক্ষী দিবি? একবার এখান থেকে ছাড়া পাই, দেখ তোর কি হাল করি। তোর মতো অসৎ মেম্বারের জন্য আজ গ্রামের একটা বাচ্চা ছেলে মারা গেছে, কাল আরো মানুষ মরবে শুধু তোর জন্য। কিরে মকবুল, এত মার খাবার পরেও দেখি ওর মুখে খই ফোটে। আমি আমার নিজ চোখে দেখেছি। সরকার তোকে যথেষ্ট টাকা দিয়েছে ব্রিজ তৈরি করার জন্য, আর সেই টাকা দিয়ে তুই তোর ছেলেকে বিদেশ পাঠালি। আরে, তুই যে 1 কেজি সিমেন্টে 4 কেজি বালু মিশালি, এক মাসে ব্রিজের কি অবস্থা দেখেছিস? মকবুল, একটা ছুরি নিয়ে আয় তো। জি স্যার, আমি অহনি আইতাছি। আমি বের হয়ে সবাইকে সব সত্যি বলে দেব, তোর জন্যই বাচ্চা ছেলেটা মারা গেছে। তোর মতো সৎ মানুষ আমার দলে দরকার নাই। তুই যে চোখ দিয়ে দেখেছিস সেই চোখই আর থাকবে না। সবাইকে জানানোর জন্য তোকে আগে বাঁচতে হবে, কি বলিস? মেম্বার সাহেব হামিদের চোখ উপড়ে ফেলে। হামিদের মুখ কাপড় দিয়ে বাঁধা, যেন সে চিৎকার করতে না পারে। চোখের কুটুরি থেকে অঝরে রক্ত গড়িয়ে পড়ছে, চোখগুলো খুলে মাটিতে পড়ে আছে। ও না মরা পর্যন্ত এভাবেই থাকতে দে, মরে গেলে দেখিতে ফেলে দিয়ে আসবি রাতের আধারে। জানালা দিয়ে আবিদ এই নৃশংস দৃশ্য দেখার পর কি করবে বুঝতে পারছে না। বাবা, ও বাবা, আবিদ বেলা গড়ায় যাচ্ছে, সকালের খাবার চা খায় নাও তো। হঠাৎ ফাতেমা ডাকে তার ঘুম ভেঙে যায়। আবিদ বুঝতে পারে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল, আর এই স্বপ্নের সাথে মেম্বারের স্বপ্নের মিলও খুঁজে পায়। কেন একটা বাচ্চা তাকে তাড়া করে বেড়ায়? কেন কেউ ছুরি নিয়ে আক্রমণ করতে আসে তাকে? আবিদ চিন্তিত হয়ে রুম থেকে বেরিয়ে আসে। আচ্ছা চাচা কোথায়? সে তো তার রুমেই আছে। আবিদ আর কোনো কথা না বলে মেম্বারের কাছে চলে যায়। কি হয়েছে বাবা, তোমার চোখ মুখ অমন ফ্যাকাশে কেন লাগছে? চাচা, আমি আপনার সমস্যার কারণ জেনে গেছি। কি কারণ বলো বাবা? আপনার পাপ,
আপনি হামিদের চোখ উপড়ে খুন করে ফেলেছেন তাকে, সরকারের দেওয়া টাকা থেকে টাকা সরিয়েছেন, ব্রিজ নির্মাণ করেছেন অসৎভাবে, একটা বাচ্চা মারা গিয়েছে সেখানে। কি বলছো তুমি এসব? আমার উপর অপবাদ দিচ্ছ তুমি? আপনি এখনো আপনার ভুলগুলো স্বীকার করবেন না? দেখো, তুমি আমার ছেলের বন্ধু, সমস্যা সমাধান করতে এসেছ, সেটা করে চলে যাও, আমার নতুন সমস্যার কারণ হইও না। আপনার পাপের জন্য আজকে আপনার এই অবস্থা, আপনি যা করেছেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে। তবে যদি নিয়তি হবার আগেই নিজের ভুল স্বীকার করেন আর নিজের পাপের প্রায়শ্চিত্ত করেন, তাহলে আপনি বেঁচে যেতে পারেন। পেছন থেকে ফাতেমা সব কিছু শুনতে পায়, এতদিন সে কিছুই জানত না। তুমি কি করছো এসব? আল্লাহ, আল্লাহর দোহাই লাগি, আমাদের আল্লাহ কম দেয় নাই, আবিদ বাবাজি যেমন বলে তেমন করেন। চাচি, একজন সৎ নির্দোষ লোককে মেরে ফেলেছে মেম্বার চাচা, তার জন্য গ্রামের মানুষের এত দুর্ভোগ, একটা শিশুও মারা গেছে। তুমি বলো বাবা, এই পাপের প্রায়শ্চিত্ত কিভাবে করতে পারি আমি? আপনি পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন এবং ব্রিজটি পুনরায় ভালোভাবে তৈরি করবেন। কিন্তু এতে আমার মান সম্মান কিছুই যে থাকবে না বাবা। এসব কাজ করার আগে আপনার ভাবা উচিত ছিল, আমি পুলিশকে কল করেছি। মেম্বারকে পুলিশ নিয়ে যায়। ছোট্ট শিশু ও হামিদের অবয়ব আবিদের পিছনে দাঁড়িয়ে থেকে এসব দেখছিল। কি হলো মা, ডাকছো কেন? জানালাটা খুলে রেখেছিস কেন? তোকে না বললাম জানালাটা লাগিয়ে ঘুমাবি? আমি গিয়ে লাগিয়ে এসো না, আমি শুয়ে পড়েছি। মা, মা, আমার পাশে কে জানি ছিল তোমার মতো দেখতে, সে এখনই জানালা দিয়ে পালিয়ে গেল। ও কিছু না, তুমি স্বপ্ন দেখছিলে হয়তো। প্রতাপপুর গ্রামের জমিদারের একমাত্র মেয়ে রিফা। জমিদার ছিলেন অত্যন্ত ভালো মনের একজন মানুষ। বেশ কিছু মাস আগে গ্রামের পূর্ব দিকের পুকুরটার পাশে কেউ তাকে নৃশংসভাবে হত্যা করে ফেলে রেখে যায়। পুলিশ জমিদার বাড়িটি তল্লাশি করে জমিদার গিন্নির খাটের নিচে একটি ভয়ঙ্কর পুতুল খুঁজে পায়। পুতুলটি দেখামাত্র সকলে ভয়ে আঁতকে ওঠে, কারণ জমিদারের শরীরে যেসব জায়গায় ক্ষত ছিল পুতুলটিরও ঠিক একই জায়গায় ক্ষতচিহ্ন ছিল। দারোগা সাহেব, আমার মনে হয় এই মহিলা কালো জাদু কইরা আমার একমাত্র ভাইরে খুন করছে, আপনি তারে ধরে লয়ে যান। প্রমাণ ছাড়া তো কাউকে ধরা যায় না, তবে কে খুন করেছে তা না জানা পর্যন্ত কেউ বাড়ি ছেড়ে যেতে পারবেন না। সব দোষ জমিদার গিন্নির, মনে হয় সে মানুষ না পিশাচ, আমাকে জমিদার রে খায়া ফেলছে। আহারে, বড্ড ভালো মানুষ আসিল, কই থেকে আইলই পিশাচ? নিজের জীবন বাঁচাইতে চাইলে এই জমিদারের বাড়ির দিকে আন যাইত না। জমিদারের ভাই নারায়ণ তালুকদার, তারও গ্রামে দাপট কম নয়, গ্রামের লোকজন তাকে ভালো মানুষ বলেই জানে। স্কুলে কারোর সাথে কোনো কথা বলবে না। কেন মা? আহ, মুখের উপর কথা বলছো কেন? যা বললাম তাই করবে।
দেখ দেখ, আমগর জমিদার মশাইয়ের মাইয়া ডানা। হ, আমি শুনছি জমিদার গিন্নি জমিদার মশাইরে মাইরা লাইছে কালো জাদু কইরা। কালো জাদু না রে, জমিদার গিন্নি কোনো মানুষ না, ওই পিশাচ। আমার স্বামী কইছে জমিদার বাড়ির দিকে যেন ভুইলাও না যাই। আহারে, মাইয়াডার লাইকা খুব মায়া হয়। রিফা ক্লাসের এক কোনায় মন খারাপ করে বসে আছে, কেউ তার কাছে আসতে চায় না। অনেকটা সময় কেটে যাওয়ার পর তার প্রিয় বান্ধবী তার কাছে আসে। তোর মন খারাপ? সবাই আমার মাকে ভুল বুঝতেছে, কিন্তু বিশ্বাস কর, আমার মা কিছুই করেনি। গ্রামের লোকেরা বলাবলি করছিল তোর মা নাকি পিশাচ। রিফা কিছু বলতে যাবে এমন সময় আরোহী দৌড়ে পালিয়ে যায়। রিফা কিছু বুঝতে না পেরে হতভম্ব হয়ে বসে থাকে। স্কুল থেকে ফেরার পথে স্কুলের পূর্ব পাশের একটি গাছের নিচে একটি বিড়াল দেখতে পায়। কি রে, তোর মা কই? যাবি আমার সাথে? রিফা বিড়ালটি নিয়ে তার বাড়িতে চলে আসে। খুব ভালোই দিন কাটছিল তার বিড়ালটির সাথে। বেশ কিছুদিন পর রিফা স্কুল থেকে ফিরে যা দেখতে পায় তা দেখে সে হতভম্ব হয়ে যায়। বিড়ালটির প্রাণহীন রক্তাক্ত দেহটি দরজার এক পাশে পড়ে আছে আর তার মায়ের সারা শরীরে রক্তের ছাপ। রিফা কিছু বুঝতে না পেরে চিৎকার করে ওঠে। তার চিৎকারে গ্রামের লোকজন এসে রিফার মাকে মেরে গ্রামের উত্তর দিকের জঙ্গলে ফেলে আসে। রিফাকে নিয়ে যায় তার চাচা নারায়ণ তালুকদার। বেশ কিছুদিন কেটে যায় কিন্তু রিফা এই ভয় থেকে বের হতে পারেনি। রিফা, রিফা, আয় রিফা। রিফা ভয়ে চিৎকার করে জ্ঞান হারায়। জ্ঞান ফেরার পর সে দেখতে পায়। ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে, তেমন কিছু হয়নি, ওষুধ লিখে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। আমি ঠিকঠাক সময় কইরা সব ওষুধ খাওয়াই দিমু। এই তাবিজটা পিশাচের কুনজর থেকে রক্ষা করার লাগি আনছি। তুই তো শুধু আমার ভাইয়ের মেয়ে না, আমারও মেয়ে, ডরানোর কিছু নাই, আমি তো আছি। রিফা খাবার খেতে বসে দেখতে পায় খাবারের প্লেটে অসংখ্য ছোট ছোট পোকা কিলবিল করছে। যখন সে পানি খেতে যাবে সে দেখতে পায় পানির মধ্যে রক্ত ভাসছে। অল্প কিছুদিনের মধ্যেই রিফা শয্যাশায়ী হয়ে পড়ে। এভাবে চলতে থাকলে তাকে আর বেশি দিন বাঁচানো সম্ভব না। রিফা, রিফা, রিফা শোনো, আমার কথাটা একটু শোনো। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। তোমার চাচা নারায়ণ তালুকদার সে কোনো ভালো মানুষ নয়, মানুষ রূপী একটা জানোয়ার। সে তোমার বাবাকেও খুন করেছে, তোমাকেও মারতে চাইছে। তোমার শরীরে যে তাবিজটা বাঁধা আছে এটা কোনো সাধারণ তাবিজ না। এই তাবিজ দ্বারা তোমার উপর কালো জাদু করা হয়েছে, তাই তুমি কোনো খাবার খেতে পারছো না। তুমি মিথ্যা বলছো, নিশ্চয়ই তুমিই কিছু করেছো। তুমি আমাকেও মারতে চাও, আমার বাবাকেও তুমি খুন করেছো। তুমি বিশ্বাস করো মা, আমি কিছুই করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। তাহলে সেদিন তুমি বিড়ালটাকে হত্যা করে তার রক্তপান করেছিলে কেন? সেই দিনে সেই বিড়ালটা কোনো স্বাভাবিক বিড়াল ছিল না। তুমি বিড়ালটাকে যেদিন নিয়ে আসো আমি তাকে মাছের কাঁটা খেতে দিয়েছিলাম। সে তো খায়নি, অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়েছিল, মনে হচ্ছিল যেন আমাকেই ছিঁড়ে খাবে। আমি ভেবেছিলাম নতুন এসেছে, তাই একটু ভয় পেয়ে হয়তো এমন করছে। রাতে কোনো একটা কিছু পড়ার শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে এসে দেখি বিড়ালটা বাইরে বের হয়ে যাচ্ছে। আমি তখন তার পিছু নেই। একটা সময় দেখি সে কবরস্থানের দিকে যাচ্ছে, কবর থেকে মানুষের হাড় গোড় বের করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আর কেমন একটা অদ্ভুত শব্দ করছে। আমি ভয় পেয়ে তখন বাড়িতে চলে আসি। পরদিন সকালে দেখি বিড়ালটা দরজার সামনে দাঁড়িয়ে রক্তবর্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই সে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু বিড়ালটার শক্তির কাছে আমি পেরে উঠছিলাম না। কোনোভাবে বিড়ালটাকে ছুঁড়ে ফেলে দিই।
দ্বিতীয়বার এটা আমার উপর আবার ঝাঁপ দেওয়ার মুহূর্তে আমি দা দিয়ে তার শরীরে আঘাত করি। পর মুহূর্তে বিড়ালটি দু টুকরো হয়ে যায় এবং বিড়ালের রক্তের ছাপ আমার চোখে মুখে সারা শরীরে লেগে যায়। আর সকলে দেখে ভাবে আমি বিড়ালটির রক্তপান করেছি। তোমার খাটির নিচে সেই ভয়ঙ্কর পুতুলটা কি করে আসলো? তোমার চাচা কালো জাদু করে সম্পত্তির জন্য তোমার বাবাকে হত্যা করেছে, আর সে আমাকে ফাঁসানোর জন্যই পুতুলটি আমার খাটের নিচে রেখেছে, যেন সবাই এটাতে আমাকেই সন্দেহ করে। রিভা কিছুতেই বুঝতে পারছে না সে কি করবে, কে সত্যি কথা বলছে, তার মা নাকি তার চাচা। রিভা কষ্ট করে হেঁটে হেঁটে তার চাচার রুমের পাশে চলে যায়। দরজা ধাক্কা দেবে এমন সময় সে শুনতে পায়, গিন্নি আর চিন্তা করো না, দাদার সব সম্পত্তি এখন আমাদের হইব। এইভাবে চলতে থাকলে রিফাও আর মাত্র কিছুদিনের মধ্যেই তার বাবা মার কাছে চইলা যাব। এইটাই তো চাই। তোমার মাথায় কত বুদ্ধি গো। বাবা মা সবসময় আমার থেকে বেশি দাদাকে ভালোবাসত, তাই তো সম্পত্তির অধিকাংশ দিয়েছে দাদাকে। আমি কি জলে ভাসাইছি নাকি? এই রাগ থাইক্কা কালোতান্ত্রিকের কাছে সেদিন গেছিলাম, অমেজিনের সাহায্যে কালো জাদু কইরা সব কিছু করতে পারি। আমি আমার ভাইরে খুন করতে চাই, আপনার যত টাকা লাগবো আমি দেব। তুই আমার টাকার লোভ দেখাস? আমার টাকা লাগবো না, আমার একটা কুমারী মাইয়ার প্রাণ লাগবো। আমি তারে বলি দিয়া আরো শক্তিশালী হমু। ও এই কথা, এইটা আপনি পাইয়া যাইবেন, আমার ভাইয়ের একটা কুমারী মাইয়া আছে। এই নে এই পুতুলটা, এইটা কোনো সাধারণ পুতুল না। তুই এই পুতুলটারে যেই যেই জায়গায় আঘাত করবি, তোর ভাইয়ের ঠিক সেই জায়গাতেই আঘাত লাগব। কিরে তোর দিনকাল কেমন যায়? ভালোই চলে, তবে এখন আরো ভালো চলব। লটারি পেলি নাকি রে? রাতের অন্ধকারে শরীরটাকে গ্রামের পূব দিকের কুয়ার পাশে ফালাই আসলাম, আর এই ভয়ঙ্কর পুতুলটা কাজের মেয়ে মঞ্জুরারি দিয়া তাদের বাসার খাটের নিচে রাইখাইছি। এখন সব দোষ জমিদার গিন্নির। তোমার মাথায় তো পাকা বুদ্ধি, পুলিশও কিছু ধরতে পারে নাই, উল্টা গ্রামের মানুষ ভাবিরে পিশাস মনে কইরা মাইরা উত্তর পাশের জঙ্গলে ফালাইয়া আইছে, কেউ সে সরকারটুকু করল না। রিফাকে তার চাচা চাচি টেনে হিঁচড়ে তান্ত্রিকের কাছে নিয়ে যায়। বাজাও বাজাও, ছেড়ে দে, ছেড়ে দে আমার মেয়েকে, ছেড়ে দে বলছি, আমি কাউকে ছাড়বো না। আমি তোমাকে ভুল না বুঝলে হয়তো তুমি আজকে বেঁচে থাকতে।